পরীক্ষা পতা আর নপতার দুইটাই পোষকতা করা নাই। খালি মই চাব খুঁজিছো যে সাপোজ আজি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং একটা লড়াই এন্ট্রেন্স দিবর কারণে 50% লাগে। এটা মই লড়াখিনিক পাস করাই দিল, এটা এওঁলোকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দিব পারিব নে নাই? কথাটো পরীক্ষা পাতা আর নাপাতো ধরে থাকা নাই। আপনাদের মই নাপাতো বলে কোয়ার পিছর তো মার্কশিট খন খালি পাস বলে যাব, লড়াতে মেডিকেলত কেনেকে সিট পাব? তার মানে পুরোনা ব্যাটসর লড়াখিনিহে মেডিকেলত এন্ট্রেন্সত আহিব পারিব। এই বছর তেওঁলোকে মেডিকেল এন্ট্রেন্স দিব নোৱাৰিব, ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স দিব নোৱাৰিব, দিল্লি ইউনিভার্সিটিত কি নম্বর লৈ পড়িব? আমার তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাবারও আমি কোভিডর কারণে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পাতা নাই। সেকারণে ব্যবহারিক কথাটো চিন্তা করব লাগিব। সিবিএসসি এই ক্ষেত্রে কি নির্দেশ দিয়ে যে বোলে নহয় এইবার এন্ট্রেন্সর কোনো কাট অফ মার্ক না থাকিব, তেনেকুৱা যদি অর্ডার আহে আমি পরীক্ষা নাপাতাক পারি। বোলে এইবার কোনো এডমিশনের কারণে কলেজবিলাকত সৰু সৰু পরীক্ষা হব, মার্কস নালাগে, এন্ট্রেন্স এক্সাম হব, আমি পাস করাই দিব পাৰিম। সেকারণে এই বিষয়টো আমি অপেক্ষা করছো ছাত্র ছাত্রীর ভবিষ্যতের কারণে, তেওঁলোকক নহলে ইনডাইরেক্টলি ইয়ার লস টাইপ হয়ে না যাব জানো, কারণ মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হব, পুরোনা লড়া ছোৱালীবিলাকৰ সার্টিফিকেট আছে 50%, নতুন লড়াবিলাকৰ হাতত কি থাকিব? সেকারণে দুই এজন লড়া ছোৱালী আছে যে পরীক্ষাটো নোহোৱাটো মন্ত্রীয়ে জলদি জলদি ডিক্লেয়ার করে দিয়ক। তারপর আমি এই বুঝি পোৱা নাই যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়িব নোৱাৰা কারণে কিমান লড়াই আত্মহত্যা করব এই কথাটো আমি বুঝি পোৱা নাই। যার সপোনে আছে যে মই মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়িম, সেই পার্টটো আমি চাব লাগিব। গতিকে আমি পিতৃ মাতৃ দরে গার্জেনের দরে সিদ্ধান্ত লব লাগিব। সিবিএসসি একটা সিদ্ধান্ত লৈছে, তাক আমি আদরণি জানাইছো। এতিয়া নেক্সট সিবিএসসির গাইডলাইন্স খন ওলালে আমি সিদ্ধান্ত লব পাৰিম যে সেই গাইডলাইন খনত অসম ফিট ইন হয় নহয়, কারণ সিবিএসসির ইন্টারনেল ইভালুয়েশন হয়, আমার তো একো নহয় ইন্টারনেল ইভালুয়েশন। সেকারণে মই কৈছো যে এইটোৰ ক্ষেত্ৰত যেহেতু পরীক্ষা হব নহব এনেকুৱা কথা নহয় যে এই মাত্রই কিবা এটা এনাউন্স কৰি দিয়ক, ভাবি চিন্তি লও আমারনো কি আছে, পরীক্ষা হলেও নহলেও আমার তো একো লস নাই লড়া ছোৱালীখিনি কারণে। গতিকে সাপোর্ট থাকা দরকার নাই, একচুয়ালি তেওঁলোকৰ হৈ তেওঁলোকৰ দেউতাক মাকে চিন্তা কৰি আছে, আমি এটো তেওঁলোকৰ দেউতাক মাক, গতিকে সাপোর্ট কিয় থাকিব লাগে? সেকারণে প্রধানমন্ত্রীয়ে যেটো সিদ্ধান্ত লৈছে আমিতো তার বিপরীতে যাব নোৱাৰো, কিন্তু এই সিদ্ধান্তটোৰ ফলত প্রতিক্রিয়াটো কি হব? কারণ সিবিএসসির একটা সিস্টেম আছে, তেওঁলোকে কব যে আমি ইলেভেনের উপর মার্কস দি দিম বা ইন্টারনেল ইভালুয়েশনের উপর মার্কস দিম, আমার তো ইভালুয়েশন নাই, আকো স্টুডেন্টখিনিক ইভালুয়েশনের কারণে মাতিব লাগিব, তেতিয়াও তো কোভিড হোক। সেকারণে অকনমান আমি গোটেই কেটা ছাত্র সংগঠন শিক্ষাবিদ সকলোরে লগত কথা পাতি আর সিবিএসসির গাইডলাইন ওলোৱাৰ পিছত আমি সিদ্ধান্ত লম কিমান লড়া দিল্লি ইউনিভার্সিটিত পড়িম বলে ভাবি আছে, তেওঁলোকৰ মার্কশিটখন কি হব এতিয়া। সেকারণে অকনমান সিবিএসসির ইনস্ট্রাকশনটো ওলাও, মোদী ডাঙরিয়ায় যেটো রাস্তা দেখুৱাইছে আমি সেইফালদেই খোজকাঢ়িব খুঁজিম, কিন্তু ব্যবহারিক দিকটো অসমৰ প্রেক্ষাপটত